আজ 2 নভেম্বর 2019 লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিড 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পেছনে সামান্য কয়েকটি কথা বলে নিতে হয়, সেটা হলো সোমনাথ দাস এবং সময় বলে পত্রিকার সম্পাদনা করতে খুবই অসুস্থ অবস্থা, তার চিকিৎসা করার সামর্থ্য ছিল না, সেই সোমনাথ দাসকে কেন্দ্র করেই প্রথম লিটল ম্যাগাজিন মেলায় আমাকে কবিতা সীমান্ত পত্রিকার সম্পাদক কবি দীপেন রায় আলাপ করিয়ে দেন। তখন আমি দীপেনদাকে বলেছিলাম যে আমরা যারা চাকরিজীবী কবিতা লিখি, আমরা অন্তত প্রত্যেকেই যদি মাসে কিছু করে দিই, 100 টাকা করেও দিই চাঁদা তুলে, তাহলে তো আমাদের সংসারও চলে যাবে, তারও হয়তো চিকিৎসা করার ক্ষমতাটা আসবে। তখন দীপেন দা আমায় বলেছিলেন যে তুমি কথা বলে দেখো কয়েকজনের সঙ্গে কে রাজি হোক, কজন রাজি হবে। তা আমি তখন কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের কর্ণধার সন্দীপ দত্তকে বলি। সন্দীপ দত্ত বললেন, খুব ভালো প্রস্তাব সোমনাথ, তুমি একটা লিফলেট লিখে নিয়ে এসো। তা আমি একটা লিফলেট তৈরি করে সেটা লিটল ম্যাগাজিন মেলায় সকলের সামনে পরিবেশন করি। এই সময় দেখা যায় প্রায় জোনা 20-25 জন আমার সে প্রস্তাবে রাজি হয় এবং তারা অঙ্গীকার করে যে প্রতি মাসে তারা 100 টাকা করে দেবে। এই করতে করতে দেখা যায় যে অনেকেই আরও বেশি তাদের ক্ষমতা অনুযায়ী 500, 1,000, 2,000 এরকম টাকাও দেয় এবং আমরা সেই টাকা সেই অসুস্থ সোমনাথ দাসের মায়ের হাতে তুলে দিই এবং সেই চিকিৎসা চলতে চলতে যার হিমোগ্লোবিন 4-এ ছিল সেটা প্রায় 8-এ উঠে যায়, আমরা খুব মানে আনন্দ পাই। এবং তার এত মনের জোর ছিল, সে এই অসুস্থ অবস্থায় ক্র্যাচ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করত এবং সেই সময় বাংলা সাহিত্যের আঙ্গিক নিয়ে একটি সংখ্যা করে পশ্চিমবঙ্গ সরকারের একটি পুরস্কারও পায়। কিন্তু তার এই দুরারোগ্য রোগ থেকে তার বাঁচার কোনোদিনই ক্ষমতা ছিল না, মানে আশাও ছিল না। আমরা এই যে উদ্যোগটা নিয়েছিলাম, কিছুদিন পর তার স্বাভাবিকভাবেই জীবন অবসান ঘটে। কিন্তু তখন আমরা অনুভব করি যে এমন একটি সংগঠনের দরকার, যে সংগঠন যেরকম এই লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত লেখক কবি সম্পাদক যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়িয়ে একটা সংগঠন তৈরি করা। তখন আমরা লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিড নামে, সংক্ষেপে উইন, এই নামে একটি সংগঠন গড়ে তুলি এবং আজ আমাদের প্রায় 100 জন আজীবন সদস্য, এর মধ্যে অনেকেই আছে বার্ষিক সদস্য। আমাদের মাত্র 2,000 টাকা করে আজীবন সদস্য এবং 200 টাকা করে বাৎসরিক সদস্য পদ। এছাড়াও আমাদের অনেকে অনেক টাকা আমাদের অনুদান দিয়েছেন, এককালীন অনুদান দিয়েছেন, সেগুলো দিয়েই আমরা বহু মানে বহরমপুর, বোলপুর বিভিন্ন জায়গার এরকম যখন আবেদন এসছে তার চিকিৎসা করার ক্ষমতা নেই বা চিকিৎসা করতে পারছে না, তাদের পাশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাই। সৌম্যরক্ষী, তনুরাধা মহাপাত্র ইত্যাদি অনেকে আসে। এইভাবে আমাদের এই সংগঠন চলছিল। এই সংগঠনটি ছিল তখন ট্যামার লেনে, অর্থাৎ লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা লেনে। সম্প্রতি এইখানে গত 2 বছর হলো আমাদের সদস্য সুবিমল চক্রবর্তীর সহযোগিতায় এখানে আমরা লিটল ম্যাগাজিন রাইটার্স এন্ড নিডের অফিস তৈরি করতে পেরেছি
এবং এখানেই আমরা রয়েছি। এখানে গড়ে উঠেছে, এটা আপনারা জানেন এই বাড়িটা একটা খুব মানে বিশেষ স্মৃতি বিজড়িত বাড়ি, প্রখ্যাত সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্রের বাড়ি এটা। তিনি এই বাড়িতে বসবাস করতেন, বহু গুণীজন এই বাড়িতে এসেছেন। এখানে আমরা গড়ে তুলেছেন একটি সুব্রত মিত্র আর্কাইভ। এই সুব্রত মিত্র আর্কাইভ এবং নান্দিমুখ পত্রিকা এই সহযোগিতায় আজ লিটল ম্যাগাজিন রাইটার সিনিয়র নিডে নবম প্রতিষ্ঠা দিবস এবং একই সঙ্গে কবি অরুণ মিত্রের 111তম জন্মদিন। আমি বলব যে আমি প্রথমেই অনিরুদ্ধ সেনকে অনুরোধ করব যে কবি অরুণ মিত্রের প্রতিকৃতিতে মাল্য মালা পড়িয়ে দিতে। ধন্যবাদ অনিরুদ্ধ সেন, অনিরুদ্ধ সেনকে ধন্যবাদ। এখন আমরা আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্যে অনুরোধ করছি শ্রীমতী জয়া বসু। যেখানে জাগেন একা নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা ভক্ত সেথায় খুলো দ্বার, আজ লব তার দেখা নিভৃত প্রাণের দেবতা, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা নিভৃত প্রাণের দেবতা, তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নিভৃতে সাজাব আমার থালি, তব জীবনের আলোকে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নিভৃতে সাজাব আমার থালি, যে থানি খিলে সাধনা পূজালো করে রচনা, যে থানি খিলে সাধনা পূজালো করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের
দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খুলো দ্বার, আজ লব তার দেখা। মুদ্রিত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। শ্রীমতী জয়া বসুকে আমি আজকের বিশিষ্ট আমন্ত্রিত অতিথিদের মঞ্চে আহ্বান করব। মঞ্চে আসতে অনুরোধ করছি কবি প্রণব কুমার মুখোপাধ্যায়কে, অধ্যাপক মীনাকেশ সরকার, অধ্যাপক রীনা ভাদুরী এবং আজকের উদ্বোধনী সঙ্গীতের শিল্পী জয় বসুকে। আমি চারজনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নমিতা দিকে এবং জয়তী বন্দ্যোপাধ্যায়কে, নমিতা চৌধুরী এবং জয়তী বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চের কাছে আসতে অনুরোধ করছি। আমরা এবার আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব। প্রথমে প্রথমেই কবি প্রণব কুমার মুখোপাধ্যায়কে আমরা বরণ করে নিচ্ছি। জয়তী বন্দ্যোপাধ্যায় তাকে সহযোগিতা করছেন মালিনী চক্রবর্তী। প্রথমে উত্তরীয় পরিয়ে এবং ফুল মিষ্টি এবং আমাদের পত্রিকা দিয়ে বরণ করে নিচ্ছেন জয়তী বন্দ্যোপাধ্যায়। রায়কে মঞ্চের কাছে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ। এবার জয়া বসুকে বরণ করে নিচ্ছেন অলোক বন্দ্যোপাধ্যায়। এবার
অধ্যাপক রীনা ভাদুরীকে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের সদস্য রেখা রায়। আমি সুবিমল চক্রবর্তীকে অনুরোধ করছি যে সুবিমল চক্রবর্তী আমাদের অতিথিদের হাতে সুব্রত মিত্র আর্কাইভে স্মারক তুলে দেবেন। হ্যালো, আমরা প্রথমে আমাদের আজকে লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিডের নবম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে অধ্যাপক রীনা ভাদুরীর কাছে দু চার কথা প্রথমে শুনে নেব। আমি একটুখানি পরে রীনার বিষয়ে কথা বলবো। আমি আমাদের আরেকটা প্রথম অনুষ্ঠান মানে অনুষ্ঠান আমি একটু পিছিয়ে গিয়েছিলাম, বিস্তৃত হয়েছিলাম, আমি মার্জনে চাইছি। আমাদের আজকের যে উদ্বোধনের প্রণালীটা আমরা এক মানে প্রদীপ জ্বালিয়ে বা অন্যভাবে না করে আমরা ঠিক করেছি যে আমরা করে আসছি এইভাবে যে জল সিঞ্চনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। আমাদের অতিথিরা সেই এই বৃক্ষ চারায় জল দিয়ে, কারণ আমাদের পাশাপাশি লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিড এটা যেমন লেখক সাহিত্যিক এবং সাহিত্য শিল্পের জন্যে খুব জরুরি প্রয়োজন এবং পাশাপাশি পরিবেশ না থাকলে আমাদের কিছুই থাকে না, আমরা পরিবেশের একটি দিককেও আমরা সঙ্গে রাখবার এই উদ্যোগে এই সুযোগে আমরা এই অনুষ্ঠানটাকে এইভাবেই ঠিক করেছি যে প্রতীকীভাবে যে বৃক্ষ চারায় জল সিঞ্চনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করব। আমি আমাদের অতিথিদের অনুরোধ করছি তারা এই বৃক্ষ চারায় জল সিঞ্চন করুন, আমাদের করে আমাদের এই অনুষ্ঠানের শুরু। ধন্যবাদ। এবার আমরা লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিডের নবম প্রতিষ্ঠা দিবসের সম্পর্কে আমি অধ্যাপক রীনা ভাদুরীর কাছে কিছু কথা শুনব। নমস্কার,
সংগঠকদের এবং যারা উপস্থিত আছেন, উনি যে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, শিল্পী, প্রত্যেককে আমার নমস্কার জানাই। আমি একটু অভিভূত বোধ করছি, কারণ কার্ডে আমার নাম দেওয়া হয়েছে, তাতে লেখা আছে প্রধান অতিথি। আমি একটু অবাকই হয়েছি, কারণ যদিও এটা অত্যন্ত গৌরবের কথা এবং সম্মানের কথা যে এই ধরনের সংগঠন যারা শুধু সাহিত্য চর্চা করেন না, যারা সমাজ সেবা করেন, তাদের সংগঠনে যুক্ত থাকাটাই একটা গৌরবের ব্যাপার। তার উপর তারা কেন প্রধান অতিথি করেছেন, আমার দাবি ছিল যে আমি তাদের একজন। এই সংগঠনকে আমি বেশ কিছুদিন ধরে চিনি, এই যোগাযোগ হয় আমার নান্দিমুখ সংসদ নমিতা চৌধুরীর মাধ্যমে বেশি করে। সে ছাড়াও আরেকটা জিনিসে আমাদের সঙ্গে এরা সংযুক্ত হলেন, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউটে একটা অডিটোরিয়াম আছে। অডিটোরিয়ামটা খুব একটা বড় নয়, মানে বাড়ির ঐতিহ্য, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদি সব মিলিয়ে সেই সভাঘরটির একটা বিশেষ সিগনিফিকেন্স। এই সভাঘরটি সংগঠন থেকে মাঝে মধ্যে নেওয়া হয়েছে তাদের অনুষ্ঠান করবার জন্য, এবং সেই অনুষ্ঠানগুলি যখন হয় আমি চেষ্টা করি উপস্থিত থাকতে, বেশিরভাগ উপস্থিত থাক। সেই সূত্রেই আমার সঙ্গে এই সংগঠনের সংযোগ। কিন্তু আমরা যেহেতু মেটল ম্যাগাজিনের সঙ্গে অন্যভাবে যুক্ত ছিলাম, এখনো আছি বিভিন্ন মেটল ম্যাগাজিনের সঙ্গে, ম্যাগাজিন মুভমেন্ট লিটল ম্যাগাজিনের থেকে কী করা হয়, আজকেই আমি এখানকার গুণীজনদের জিজ্ঞেস করছিলাম, প্রাজ্ঞজনদের, যে লিটল ম্যাগাজিন বলতে কী বোঝায়, লিটল ম্যাগাজিন যদি যদি ধরা যায় যে তারা, একজন আমাকে বললেন যে যারা লেখক তাদের দিক থেকে, যারা সম্পাদনা করেন তাদের দিক থেকে, আবার আরেকজন আমি জিজ্ঞেস করলাম পাঠক করা, কাদেরকে আমরা লিটল ম্যাগাজিনের পাঠক করি, তার কোনো সংজ্ঞা ঠিক বলা যায়, তার কোনো অভিধা আছে, এই নিয়ে আলোচনা। তা এই বিভিন্ন লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত থাকা, তারপর লিটল ম্যাগাজিন মেলা হলে সেই মেলাতে যাওয়া, ম্যাগাজিনের লাইব্রেরি আর্কাইভস দেখতে যাওয়া, এসব নানান রকমভাবে থেকে বাংলার ঐতিহ্য অনুযায়ী, সাহিত্য শিল্পের ঐতিহ্য অনুযায়ী আমরা লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত থেকেছি। লিটল ম্যাগাজিন রাইটার্স ইন নিড, এই যে একটা বিশিষ্টতা, আমরা অনেক ম্যাগাজিন চালাই যেখানেতে সর্বদা আমি বলি যে কোনোরকমভাবে যে সূত্রেই ম্যাগাজিনটা চলুক না কেন, আমরা রাজনীতির সঙ্গে করে যুক্ত নই, বলতে পারবো না। বেশিরভাগ সাহিত্য, শিল্প, কবিতার আলাদা করে ম্যাগাজিন বেরোয়, শিল্পের ম্যাগাজিন আছে, আরও নানান রকম সংস্কৃতির দ্বারা দিক থেকে চালায়, ম্যাগাজিন আছে, বিখ্যাত বিখ্যাত ম্যাগাজিন, বিরাট পাঠক সমাজ, তাদের এখন পাবলিশিং হাউস হয়েছে, তাদের বলা যায় কিনা আমি জানি না, সেসব জায়গায় আমরা দেখেছি, জানি আছে। কিন্তু এই যে প্রচেষ্টাটা, এই যে প্রয়োজন বুঝে সমাজের সদস্যদের প্রয়োজন বুঝে এই যে কাজটা, এটা একটা অসাধারণ কাজ। এটা সব ম্যাগাজিন সংগঠন কিন্তু করবেন না, করেন না, আমি তো এখন মনেই করতে পারছি না যে রাইটার্স নিডের মতন একটা প্রচেষ্টা সেটা কটা লিটল ম্যাগাজিন করে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমি খুব দুঃখ বোধ করবো যে যদি এদের সঙ্গে থাকতে পারি, আমার অনেক বয়স হয়েছে, তবুও যে কাজ এখনও পারি এদের সঙ্গে যুক্ত হয়ে যদি করতে পারি। আজকে এখানেতে আমাকে এরা ডেকেছে, আমি দুটো কথা বলব, একটা হচ্ছে যে আজকে অরুণদার জন্মদিন, অরুণদার সঙ্গে আমাদের সাহিত্য ম্যাগাজিন চালাবার সূত্রে এবং তার বাইরে দীর্ঘদিন যোগাযোগ ছিল, তার সম্বন্ধে কবি হিসেবে বলবার দৃশ্য তার মেয়ে, তার মেয়ে আজকে মা, সে আমার নিজের মেয়ের মতো, সে এখানে উপস্থিত
পরে দেখি খুব খুশি হলাম তার গান শোনবার জন্যে। আমি পাগলের মতো আপনি করে যেখানে গান গায় সেখানে গিয়ে উপস্থিত থাকতাম। তার বাবা মারা যাওয়ার পর মা চলে তার সঙ্গে যোগাযোগ থেকে গেছে, তো তাকে আমি সশ্রদ্ধভাবে স্মরণ করি। তার মতন মানুষ হয় না আমরা, এবং প্রতর্ক বলে একটা জার্নালি বলা যায় প্রবন্ধ জার্নালি ছিলেন সেটা চালাতাম। তো অরুণদার সঙ্গে, অরুণদা আমাদের প্রতিষ্ঠা ছিলেন, অরুণদার চলে যাওয়ার পর তার আগে বিভিন্ন কারণে অরুণদার সঙ্গে আমরা যোগাযোগ রাখতাম। তিনিও অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, ব্যস্ত অবস্থায়, অবসরে সর্বদা আমাদের সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এই সুযোগে আমি করতাম। আর একটা কথা বলবো, যে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে পথে না বেরোলে হঠাৎ ভালো ঘটনা কিছু ঘটে না। আমি সাধারণত এই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা এবং অন্যান্যভাবে চলাফেরা করাটারা অনেকটা কমিয়ে দিয়েছি, পারি না এখন। আজকে একটা উবের ধরে এখানে আসছিলাম, তো উবের তো জানেন আপনারা আগে বুক করা যায়। যাই হোক, সে ভদ্রলোক আমাকে হাত ধরে গাড়িতে তুলে দিল। তারপরেতে আমি দেখলাম গাড়ির পেছন থেকে তিনি রেডিও শুনছেন, এবং রেডিও হচ্ছে মানে যা কণ্ঠস্বর ভেসে আসছে, যে বিষয়ে অনুষ্ঠান হচ্ছে সেটি হচ্ছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আমি ভীষণ অবাক হলাম যে যে মানুষটি উবের চালাচ্ছে তার নিশ্চয়ই অন্য কিছু থাকতে পারে, চয়েস থাকতে পারে, হিন্দি গান শুনতে পারেন, অন্য কোনো বাংলা গান শুনতে পারেন, কী পারেন জানি না, কিন্তু তিনি কবিতা শুনছেন। এখানে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে বাংলার এই ঐতিহ্য, এই সংস্কৃতির যে সমস্ত বিশেষত্ব সেগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে বলে আমরা অত্যন্ত ব্যথিত হয়ে পড়ি, আশাহত হই, সেগুলো কোথায় না কোথায় লুকিয়ে আছে, আবার যেন সেগুলো উপরে উঠে আসে। এই আমরা গত বছর অরুণ মিত্রের 110তম জন্মদিবস পালন করেছি, আমরা ঠিকই করে নিয়েছি, এই দিনটা আমাদের প্রতিষ্ঠা দিবস এবং আমাদের প্রিয় কবি সদ্য অরুণ মিত্রের জন্মদিন, এই দুটোকেই আমরা একই দিনে একের সঙ্গে পালন করব। আমরা আজকে কবি অরুণ মিত্রের উপর স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক পিনাকেশ সরকার, তাকে অনুরোধ তার কথা আমাদের শোনানোর জন্য। নমস্কার, কবি অরুণ মিত্রের আজ 111তম জন্মদিন, এই উপলক্ষে আমাকে কিছু বলবার জন্যে আপনারা আহ্বান করেছেন, এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন একটা স্মারক বক্তৃতা দিতে গেলে যতটা প্রস্তুত হওয়া দরকার, সত্যি বলতে কি আমার সেই প্রস্তুতি ছিল না। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় আমার ধারণা ছিল যে আমি একজন শ্রোতা হিসেবে শুনতে যাব, কিন্তু আমাকে যে বলতে হবে এটা আমি দুদিন আগে জেনেছি, ফলে সেইভাবে আমি কোনো লিখিত বক্তৃতা আমি তৈরি করতে পারিনি, বা একটা পূর্ণাঙ্গ বক্তৃতা দিতে গেলে যে প্রস্তুতি দরকার সেটা আমার নেই। আমি সাধারণভাবে আমার অন্যতম প্রিয় কবি অরুণ মিত্র তাঁর লেখা সম্পর্কে আমার দু চারটে কথা আমি বলবার চেষ্টা করছি। কবিতা আমার নিজের ধারণা যে দুরকম হয়, দুরকম হয় এই অর্থে যে কোনো কোনো কবির কবিতা পড়া মাত্রই ভালো লাগে এবং আমাদের আন্দোলিত করে, আমাদের চমকে দেয় লেখার বিষয়ের জন্যে অথবা লেখার শৈলীর জন্যে, লেখার যে স্টাইল তার জন্য। এবং সেই সব কবিতাই সাধারণভাবে জনপ্রিয় হয়, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে
আমি বাংলা কবিতার কথা বলছি, যে পরবর্তীকালের অনেক কবির কবিতা ওই লোকের মুখে মুখে ফেরে, কিছুদিনের জন্য হলেও মানুষ সেটা স্মরণ করে, আবৃত্তিকাররা আবৃত্তি করেন এবং এইভাবে সেটা ছড়িয়ে পড়ে। এবং যদিও একসময় আধুনিক কবিতা সম্পর্কে একটা খুব অপবাদ ছিল, দুর্বোধ্যতার অপবাদ, এবং সাধারণ পাঠক কবিতার থেকে মানে শতহস্ত দূরে থাকতেন, এরকম একটা কথা একটা সময় গেছে, কিন্তু আস্তে আস্তে এর উল্টোটাও আমরা দেখেছি যে কবিতা জনপ্রিয় হচ্ছে এবং সেই জন্য কবিরা অনেক সময় আন্দোলন করছেন, মিছিল করছেন, এই ঘটনাও ঘটেছে। তা এটা যেমন একদিকে আছে এই ধরনের কবিতা, তেমনি আর এক ধরনের কবিতা আছে যেটা ঠিক প্রথমেই চমকে দেয় না বা একেবারে মুগ্ধ করে না, যে কবিতা বারে বারে পড়তে হয় এবং আস্তে আস্তে তাড়িয়ে তাড়িয়ে যা রসগ্রহণ করতে হয় এবং অনেকটা ধ্রুপদী সঙ্গীতের মতো, যারা সেই সঙ্গীতের একেবারেই ধারণা নেই তার ব্যাকরণ বাদ দিলেও তার যে আবেদন তার সম্পর্কে অনুশীলন যদি একেবারেই না থাকে, শোনার অনুশীলন, তাহলে সেই গান যেমন আমাদের চট করে ভালো লাগে না, কিন্তু শুনতে শুনতে শোনার অভ্যেস তৈরি হয়ে গেলে, কান তৈরি হয়ে গেলে, তখন কিন্তু আস্তে আস্তে তার মধ্যে আমরা মজে যেতে থাকি। তো এই যে দু ধরনের কবি, কবিতার ক্ষেত্রেও একই কথা, গানের ক্ষেত্রে যেমন কবিতার ক্ষেত্রেও তেমনি, বিশেষ করে একালের কবিতার ক্ষেত্রে যেটা একটু আগে বললাম যে দুর্বোধ্যতার অপবাদ, এটা তো অনেকদিন ধরেই শুনতে হচ্ছে আমাদের কবিদের পাঠকের তরফ থেকে, কিন্তু ওই ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে টেনে নেয় সেই কবিতা, এরকম কবিতাও আছে। এবং আমার বিবেচনায় অরুণ মিত্রের কবিতা এই দ্বিতীয় ধরনের কবিতা, অর্থাৎ তাক লাগিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই তার কবিতার মধ্যে, অন্তত যে অরুণ মিত্র পরের দিকের লেখা আমি বলছি, তার প্রথম দিকের কবিতা কশাকের গান বা ইস্তাহার বা এই ধরনের কবিতা, যেগুলো এক সময় খুব পাঠকদের আকৃষ্ট করেছিল, সেগুলো সেগুলো একটা একটা সময়ে হয়তো সময়ের দাবি মিটিয়েছিল এবং যে সময়ে অরুণ মিত্র কবিতার জগতে এসেছেন এটাও একটু বলি, যে তার জন্ম 1909 সালে, যে বছর বিষ্ণুদেরও জন্ম, অর্থাৎ সেই অর্থে যদি বয়সের বিচার করি তাহলে তাকে 30-এর কবি বলাটাই বোধহয় বাঞ্ছনীয়। কিন্তু মজার কথা হলো তার বই বেরিয়েছে অনেক পরে, তার প্রথম বই প্রান্তরেখা সেটা অনেক পরে বেরিয়েছে, একেবারে 40-এর দশকের শেষ দিকে। তা এরকম অনেক সময় হয় যে একজন কবি যে কোনো কারণেই হোক তার কবিতা প্রকাশ করতে হয়তো তিনি কুণ্ঠাবোধ করেছেন বা অন্য নানা কারণে। অরুণ মিত্রের জীবনী পড়ে আমরা যতটা জেনেছি যে তার শৈশব যশোরে কিছুদিন কাটাবার পর কলকাতায় চলে এলেও সেই পূর্ববঙ্গের টান, পূর্ববঙ্গের প্রতি আকর্ষণ, সেখানকার প্রকৃতি পরিবেশ তাকে অনেক দূর পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল, কিন্তু তারপরে এখানে লেখাপড়া বঙ্গবাসী কলেজে, স্কুলে এবং কলেজে তার পাশ করা, তারপরে
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে ভর্তি হওয়া, এইসবের পর কর্মজীবনে প্রবেশ করা এবং সেটা সাংবাদিকতার জগৎ, আনন্দবাজার পত্রিকায় সত্যেন মজুমদারের নেতৃত্বে তখন আরও অনেকে সেখানে চাকরি করতেন এবং তার অভিভাবকত্বে সেখানে সাংবাদিকতার চাকরি, এবং সেই সময়কার পরিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতবর্ষের ভেতরের যে রাজনৈতিক ডামাডোল, এই সব মিলিয়ে স্বাভাবিকভাবেই যে চল্লিশের কবিরা তাদের অনেকেই এই রাজনৈতিক এবং সামাজিক পটভূমির দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তাদের কবিতায় তার প্রকাশ ঘটেছে। অরুণ মিত্রের লেখাতেও প্রথম দিককার লেখায় প্রান্তরেখার কবিতায় বিশেষ করে এটা দেখা যায়। কিন্তু আস্তে আস্তে দেখা গেল তার পরের বই উৎসের দিকে, এইখান থেকে তার কবিতার একটা বাঁক বদল দেখতে পাই, বিষয়ের দিক থেকে, ভাবের দিক থেকে এবং প্রকাশভঙ্গি। সবচেয়ে বড় কথা, অরুণদার কবিতার যেটা আমাদের টানে সবচেয়ে বেশি, আমাকে অন্তত টানে, সেটা তার লেখার ভঙ্গি, লেখার স্টাইল। তিনি এরপর থেকে দেখা গেল ছন্দে লেখা প্রায় বন্ধই করে দিলেন, ছন্দ মিলিয়ে কবিতা লেখা যেটা গোড়ার দিকে দেখা গেছে, তারপরে দেখা গেল তিনি আস্তে আস্তে গদ্যে লিখতে শুরু করলেন, টানা গদ্য। এবং সম্ভবত এই যে তার ফরাসি চর্চা পরবর্তীকালে, আমরা জানি সবাই যে তিনি সরবন বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি বিষয়ে, ফরাসি সাহিত্য নিয়ে গবেষণা করে ডক্টরেট উপাধি পেয়েছিলেন এবং তারপরে তার এলাহাবাদে থাকার সময় সেখানেও লেখার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এবং এই যে তিনি সেই সময় পল এলুয়ার, লুই আরাগন, এদের এই ফরাসি কবিদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন, তাদের লেখা পরবর্তীকালে অনুবাদও করেছেন অনেক। এবং যখন আমাদের বাঙালি কবিরা প্রধানত ইংরেজি কবিতা এবং আমেরিকান কবিতার দ্বারা প্রভাবিত, বিষ্ণুদেব থেকে আরম্ভ করে জীবনানন্দ তো নিজে সবচেয়ে প্রভাবশালী কবি সেই সময়, তার লেখাতেও এলিয়ট বা পাউন্ড এদের প্রভাব খুব বেশি করে আসছে, অরুণ মিত্রের কবিতায় কিন্তু এটা একেবারেই নেই। কোনো বিদেশি কবিতার ছায়া অনুবাদ যখন করেছেন তিনি অনুবাদই করেছেন, কিন্তু নিজের লেখায় বিদেশি কবিতার সেই অনুসরণ নেই। কিন্তু ওই যে ফ্রি ভার্স যেটা শুরু হয়েছিল ফরাসি ভাষায় আগে, মুক্ত ছন্দে লেখা, গদ্য ছন্দে লেখা, সেটা তিনি নিয়েছেন এবং বিশেষ করে সাজন পার্সের কবিতা তিনি অনুবাদও করেছেন এবং তার লেখায় সেই ধরনটাকে তিনি গ্রহণ করলেন। এবং এটা উৎসের দিকে এবং তারপরে ঘনিষ্ঠ তাপ, বিশেষ করে এই লেখাগুলোর মধ্যে সেটা পাওয়া যায়। এবং আমরা দেখি যে অনুভূতি মেধা যেমন একদিকে আছে তার লেখার মধ্যে, মেধার একটা বড় ভূমিকা আছে, কিন্তু তার পাশাপাশি একটা অনুভূতির জগৎ। এবং তিনি বলেন, তার একটি কবিতা আমি এখানে মনে করছি যে সেটা পড়লে বোঝা যাবে যে তিনি কি ধরনের কবিতা লিখতে চাইছেন। কবিতাটার নাম হলো প্রাজ্ঞের মতো নয়, এটা মঞ্চের বাইরে মাটিতে বলে তার যে বই সেখানে আছে। প্রাজ্ঞের মতো নয়, অন্ধের ছুঁয়ে দেখার মতো করে বলো, এই প্রথম লাইনই আমাদেরকে নাড়িয়ে দেয় যে জ্ঞান নয়, অর্থাৎ জ্ঞানের চাইতেও বড় হচ্ছে এই প্রাণের আবেগ, অন্ধের মতো ছুঁয়ে দেখার মতো করে।
বলো। আমার স্নায়ু তন্তু তন্তু ধমনি নিয়ে আমি এক অভিন্ন সমতলে আছি। এই যে স্নায়ু তন্তু তন্তু ধমনি মানে একটা ফিজিক্যাল, একটা শারীরিক স্পর্শ যেন তার কবিতায় পাই। মানুষটির মধ্যেও আমি অরুণদাকে যতটা দেখেছি, আমার যতটুকু তার কাছে আসার সৌভাগ্য হয়েছিল, তাতে এই যে প্যাশন, এই যে ভালোবাসা, এই যে আবেগ, সেটা যে কত ভেতর থেকে আসছে সেটা তার মানুষটির সঙ্গে মিশলে বোঝা যেত, এবং সেটা তার লেখার মধ্যেও তার প্রকাশ। অক্ষরগুলো কাগজে বন্ধ করে এসে তুমি যদি গোধূলিতে নিজেকে আচ্ছন্ন করো, এবং অন্তত একটা কুড়োনো পাপড়িও আমার তকমুখের অন্ধকারে রাখো, তাহলে আমি তোমাকে ঠিক শুনতে পাব। মঞ্চে নয়, তার বাইরে মাটিতে, দৃষ্টিহীনতার মধ্যে এক প্রখর সৌহার্দ্যের অবয়বে আমি জেগে আছি। সৌহার্দ্যের অবয়ব অর্থাৎ একটা স্ট্রাকচার, একটা শরীর, তার আবেগ সেটা একটা শরীরই রূপ লাভ করছে। যদিও অরুণ মিত্র ঠিক সেই অর্থে অন্তত প্রথম যৌবনে খুব প্রেমের কবিতা বেশি লেখেননি, যে বয়সে মানুষ সাধারণত প্রেমের কবিতা লেখে, তার লেখায় সেই সময়ে রাজনৈতিক উচ্চারণই প্রধান, সমাজের কথা প্রধান। কিন্তু প্রকৃতি, যে প্রকৃতির কথা আমি বলছিলাম, গাছপালা, নদী নালা, ক্ষেত খামার, পাখির ডাক, গান, যে এই সমস্ত মিলে যে নিসর্গ প্রকৃতি, সেই নিসর্গ প্রকৃতি সারা জীবন তাকে আকর্ষণ করেছে। কিন্তু তিনি একান্তভাবে যে নিসর্গের কবি তা নয়, তার মধ্যে দিয়েও একটা মানুষকে খোঁজা, মানুষই তার প্রধান বিষয়, এবং এই মানুষের কথা তার লেখার মধ্যে বারে বারে প্রধান হয়ে উঠছে। প্রকৃতির মধ্যেও তিনি এই মানুষকে বসিয়েছেন, মানুষকে খুঁজেছেন, এবং তাই তিনি পরের দিকের একটা লেখা পড়ছি, তার বিখ্যাত লেখা নিসর্গের বুকে। আমি এত বয়সে গাছকে বলছি তোমার ভাঙা ডালে সূর্য বসাও, হা হা আমি গাছকে বলছি। অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি তোমার মরা হাতে পরি নাচাও, হা হা আমি নদীকে বলছি। খরায় মাটি ফেটে পড়ছে আর আমি হাঁটছি রক্ত পায়ে, যদি দু একটা বীজ ভিজে ওঠে, হা হা যদি দু একটা। নিসর্গের বুকে আমি হাড় বাজাচ্ছি আর মাদারির মতো হেঁকে বলছি এই আওয়াজ হয়ে যাবে একমাঠ ধান, ছিঁচি হুতম প্যাঁচা শেয়াল অস্থায়ী আর অন্তরায় রাত ধুনছে, আমি বলছি একমাঠ ধান, হা 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 হা। এই যে গাছপালা, নদী নালা, শেয়াল, হুতম প্যাঁচা, ঝিঁঝি সব মিলে যে প্রকৃতি, নদী নালা, পাথর, গাছ, এই সব মিলে মানুষের প্রকৃতি এবং না নিজের দেশ, শিকড়, তার লেখায় বারে বারে শিকড়ের কথা আসে, বীজের কথা আসে, জীবনের কথা আসে, মৃত্যু নয়, মৃত্যুকে পার হয়ে জীবন, এবং জীবনের যে সৌন্দর্য তা নিয়ে তিনি বাহুল্য করেন না কোথাও, তার স্বভাবের মধ্যে বাহুল্য নেই কোথাও, উচ্ছ্বাসের আতিশয্য নেই, কিন্তু একটা অদ্ভুত মমতা। এই মানুষটাকে কাছে যখন দেখেছি তো এই মমতার স্পর্শ, উষ্ণতা, একটা অদ্ভুত উষ্ণতা, যে পরম আদর, পরম স্নেহ যেন ঝরে পড়তো তার ব্যক্তিত্বের মধ্যে, তার লেখার মধ্যেও তাই। তার মধ্যে কোনো রকম কুটকচালি নেই, কোনো জটিলতা নেই। নাগরিক জীবনে অভ্যস্ত হয়েছেন, কিন্তু নাগরিক জীবনের যে দুঃখ, যন্ত্রণা, সংগ্রাম, রক্তক্ষরণ সবই আছে, কিন্তু সেগুলোকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা, ভালোবাসার চেষ্টা, এটা তাঁর কবিতার একেবারে
নির্যাস বলে আমার নিজের মনে হয়েছে। এবং তার আবহমানকালে যত লেখা, বিশেষ করে তার পরের দিকের কবিতা, উৎসের দিকে ঘনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরে মাটিতে থেকে শুরু করে একেবারে এই খুঁজতে খুঁজতে এত দূর, বা একেবারে তার শেষ বই ভাঙনের গান পর্যন্ত, সেই তার লেখার মধ্যে দিয়ে এই জীবন, তার স্পন্দন, তার আবেগ, তার অনুভূতি, তার উষ্ণতা, আমরা যেন তার স্পর্শ পাই। অথচ ভাবলে আশ্চর্য লাগে যে অরুণ মিত্র সেই অর্থে কিন্তু খুব পপুলার কবি নন, খুব জনপ্রিয় কবি নন, কারণ তিনি জনপ্রিয়তার ধার ধারতেন না। তিনি এই পুরস্কার বা হেন তেন যা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষা থাকে সেগুলোর কোনোদিন ধার ধারেননি, এবং যার জন্য তাকে ব্যক্তিগত জীবনে নানান সমস্যার সামনে পড়তে হয়েছে, বিশেষ করে কলকাতায় চলে আসার পর এলাহাবাদ থেকে। আমরা সে কথা জানি কিভাবে তার দৈনন্দিন জীবনের নানা রকমের সংকট তৈরি হয়েছে, কিন্তু সেগুলো কখনো তাকে মুছড়ে দেয়নি। এই মানুষটার মুখ থেকে হাসি কখনো মুছে যেতে দেখিনি, সবসময় একটা সদা প্রসন্ন হাস্যময় মুখ এবং সকলের সঙ্গে একটা মিলেমিশে থাকার চেষ্টা। তিনি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, কিন্তু তার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না, যেটা অনেক সময় আমরা দুর্ভাগ্যবশত দেখেছি পরবর্তীকালে যারা রাজনীতির জগতের লোক।